নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমকি, আর আমার সঙ্গে রয়েছে পৌলমী। একটা যজ্ঞের আয়োজন, বলা চলে মহাযজ্ঞের আয়োজন, এবং তার সমাপ্তি ঘটল। ভারতবাসী হিসেবে আমরা গর্বিত যে এবার G20 সম্মেলনের সভাপতিত্ব করেছে ভারত, এবং সেই সভাপতিত্বে একেবারেই সকলের নজর কেড়ে নিয়েছে ভারত। আজ এই G20 সম্মেলনের সমাপ্তি হলো। এই G20 সম্মেলনের আগামী বছরের যে ভার, সেই ভার তুলে দেওয়া হলো ব্রাজিলের প্রেসিডেন্টের হাতে। একদমই ইন্দোনেশিয়ার কাছ থেকে এবছর দায়িত্ব নিয়েছিল ভারত এই G20 সম্মেলনের সভাপতিত্বের, আগামী বছর এই দায়িত্ব যাচ্ছে ব্রাজিলের কাছে। তাই সেই রীতি অনুযায়ী, সেই নিয়ম অনুযায়ী ব্রাজিলের প্রেসিডেন্টের কাছে এই দায়িত্ব তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সকাল থেকে G20 সম্মেলনে আমরা একাধিক কর্মসূচির ছবি দেখলাম। রাজঘাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানরা তারা উপস্থিত ছিলেন, এবং জাতির জনক মহাত্মা গান্ধীকে তারা শ্রদ্ধা জানালেন, এবং এরই পাশাপাশি হলো বৈঠকও। পৌলমী, একেবারে মহাযজ্ঞ বলা চলে, সেই মহাযজ্ঞে পাশ করলো কি ভারত? একদমই তাই, শুধু পাশ বললে খানিকটা ভুল হবে, ফুল মার্কস পেয়ে, যেটাকে আমরা বলি ডিস্টিংশন পেয়েছে ভারত। কেননা যে সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানরা এখানে এসেছেন, সেখানে প্রথম সারির নেতারা রয়েছেন। একদিকে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, একদিকে রয়েছেন ঋষি সুনাক, অন্যদিকে রয়েছেন জাস্টিন ট্রুডো, এর পাশাপাশি রয়েছে অন্যান্য দেশের প্রতিনিধিরা। সব মিলিয়ে বলা যেতে পারে যে অতিথিদেরকে অভ্যর্থনা জানানোর জন্য যেমন ব্যবস্থা করা হয়েছিল, ঠিক তেমনই যখন শেষ করা হলো, অর্থাৎ G20 সম্মেলন যে শেষ হচ্ছে, সেই ঘোষণা যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করলেন, তিনি যখন ব্যাটনটা হাতে তুলে দিলেন, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস দা সিলভা তার হাতে যখন তিনি ব্যাটনটা তুলে দিলেন, তিনি স্পষ্ট বললেন যে এবারে তাদের কি থিম ছিল, বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ এই যে অতিথিদেরকে আগমন জানানো এবং গোটা পৃথিবীকে একসূত্রে বাঁধা, তার সঙ্গে একটা বার্তাও দেওয়া হয়েছিল, কি না, এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ। আর সেই ভবিষ্যৎকে সামনে রেখে, সেই পরিবারকে সঙ্গে নিয়ে, সেই পৃথিবীর লক্ষ্যে এগিয়ে চলার স্বপ্নটাই দেখালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরও বার্তা দিলেন যে শান্তি, সার্বভৌমত্ব, এই বার্তাটা গোটা পৃথিবীর মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে, একসূত্রে বাঁধতে হবে। এর পাশাপাশি যে অর্থনৈতিক দুর্নীতি নিয়ে বরাবর সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, G20 সম্মেলনে সেই ইস্যুটিকে সামনে রেখে গোটা বিশ্ব যাতে একযোগে এর প্রতিবাদ করে, অর্থাৎ আমরা দেখতে পেয়েছি যে যে তদন্তকারী সংস্থা ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এমনই তদন্তকারী সংস্থাদের গতি যাতে আরও বাড়ে, সেই দিকে আরও বেশি করে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে, এই বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সবথেকে রুমকি বড় বিষয়, ভারত যে কাজটা করে দেখিয়েছে আফ্রিকা ইউনিয়ন, সেই আফ্রিকান ইউনিয়নকে যাতে G20 ভুক্ত করা যায়, সেই প্রস্তাবটা প্রথম এনেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সেই অনুযায়ী আমরা দেখলাম যে গতকাল যখন এই ঘোষণাটা করা হয়, তখন আফ্রিকান ইউনিয়নের যিনি প্রেসিডেন্ট আলফানোস, তিনি রীতিমতো জড়িয়ে ধরলেন, মানে আলিঙ্গন করলেন, এবং তার মধ্যে একটা আবেগ, সেই আবেগটা ফুটে উঠেছে। তুমি রাজঘাটের কথা বললে, সেখানে একদম সুন্দরভাবে প্রত্যেককে বরণ করে নেওয়া হয়েছিল খাদির যে উত্তরীয় পরিয়ে, অর্থাৎ দেশীয় যে ঘরানা, এবং মহাত্মা গান্ধীজি তিনি বারবার বলেছিলেন দেশীয় জিনিসটাকে বর্জন করে নিজেরা চরকা কেটে সুতো বানিয়ে সেই সুতো দিয়ে তিনি খাদির পোশাক তৈরি করতেন। এর পাশাপাশি সবরমতী আশ্রম, সেটা ভিজুয়ালাইজ করা হয়েছিল, যেটা জায়ান্ট স্ক্রিনে দেখানো হয়েছিল, সেই বলা যেতে পারে গুজরাটের আহমেদাবাদের সবরমতী আশ্রমটা উঠে এসেছিল দিল্লিতে। সব মিলিয়ে একটা বড় যে কর্মযজ্ঞের কথা তুমি বললে, সেই কর্মযজ্ঞে পৌরোহিত্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদম, এবং সেই পৌরোহিত্যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে এই কর্মযজ্ঞ একেবারে সফল, এবং সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানরা এই যে এই কর্মযজ্ঞের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন, এবং আমরাও ভারতবাসী হিসেবে কোথাও গিয়ে গর্বিত যে ভারতের নাম আরও অনেকটা উজ্জ্বল হয়ে গেল এই সভাপতিত্বের মাধ্যমে। আমরা প্রত্যেকদিন নানা ধরনের খবর নিয়ে আপনাদের সামনে হাজির হই, যাতে সমস্ত খবরের আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। সেই কারণে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসগুলোতে অবশ্যই নজর রাখবেন, এরকম কন্টেন্ট লাইভের মাধ্যমে আমরা আপনাদের সামনে আসি সমস্ত খবরের আপডেট দেওয়ার জন্য। রিপাবলিক বাংলা ডিজিটালের দিকেও আপনাদের নজর রাখতে হবে, কারণ বাংলা টেলিভিশন দুনিয়া ঝড় তোলার পর রিপাবলিক বাংলা বা ডিজিটালে আসছে। এরই পাশাপাশি সমস্ত ব্রেকিং নিউজ, সমস্ত খবর, খুঁটিনাটি তথ্য জানতে অবশ্যই আপনাদের দেখতে হবে রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।